नमस्कार हुगली আজকেতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর বন্যা দুর্গত মানুষের পাশে আরামবাগের সাংসদ অপরূপা পুলিশকে সাথে নিয়ে বেআইনি দোকান ভাঙলো চন্দননগর পৌর নিগম আসছে বিস্তারিত খবরে আরামবাগের বন্যা দুর্গত মানুষের পাশে সাংসদ অপরূপা পোদ্দার প্রাক্তন বিধায়ক এবং পৌর প্রশাসককে সাথে নিয়ে এদিন ত্রাণ শিবিরে বন্যা দুর্গত মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন তিনি বন্যা দুর্গতদের পাশে হুগলি জেলার আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার এদিন তিনি আরামবাগের টালিপাড়া কালীপুর ও বাঁধপাড়া এলাকায় যান পাশাপাশি বন্যা দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দেন এবং রান্না করা খাবার নিজে হাতে পরিবেশন করেন লাগাতার বৃষ্টি হওয়ায় দুস্থ মানুষের হাতে ত্রিপল তুলে দেন সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাত্রা আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী সহ অন্যান্যরা উল্লেখ্য লাগাতার বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন যে সমস্ত বাঁধ সংলগ্ন এলাকায় বন্যার জল ঢুকে পড়েছে সেই সমস্ত এলাকার দুর্গত মানুষেরা অস্থায়ীভাবে নদী বাঁধের ওপরে ঘর তৈরি করেন কিন্তু দুর্গতদের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁদের স্কুলবাড়ি ও ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তাঁদের প্রশাসন তিন দিন ধরে এই সমস্ত ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিয়ে আছেন দুর্গত মানুষজন এদিন এই সমস্ত দুর্গত মানুষের কথা শোনেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার পাশাপাশি রান্না করা খিচুড়ি তাদের পরিবেশন করে খাওয়ান তিনি এ বিষয়ে সাংসদ অপরূপা পোদ্দার বলেন আমরা সাধারণ মানুষের পাশে আছি আগে আরামবাগের টালিপাড়ায় মানুষের বসবাসের জায়গা ছিল না মা মাটি মানুষের সরকার এদের থাকার জায়গা থেকে শুরু করে পানীয় জল টয়লেট সবই ব্যবস্থা করে দিয়েছে বন্যা দুর্গত মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সকলে মিলে কাজ করছি সব মিলিয়ে আবারও অতিবর্ষণের ফলে দুর্গত অসহায় মানুষের পাশে দেখা গেল আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারকে ব্যুরো রিপোর্ট হুগলি আজকে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে 25তম দিনে বিহন্নলাদের দ্বারা খাদ্যদান বৈদ্যবাটি 4 নম্বর ওয়ার্ডে উদ্যোক্তা বৈদ্যবাটি পুর প্রশাসক মণ্ডলীর সদস্য সুবীর ঘোষ বৈদ্যবাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ডে খাদ্যদান কর্মসূচির আয়োজন করে আসছে পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সুবীর ঘোষ গত 25 দিন ধরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে শনিবার ছিল খাদ্য বিতরণের 25তম দিন এই 25তম দিন উপলক্ষে খাদ্য বিতরণের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন এলাকার বৃহন্নলারা এদিন সুবীরবাবু বৃহন্নলাদের হাত দিয়েই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষকে খাদ্য বিতরণ করলেন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন এই কর্মসূচি আয়োজিত হয় বৃহন্নলাদের কেন বৃহন্নলাদের এই কারণে আজকে একটা বিরাট মৃত্যু আমাদের সমাজে বৃহন্নলাদের আছে সেই জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু থেকে আরম্ভ করে সব জায়গায় তারা আছে এই সম্মানটা তারা হয়তো পায় না অনেক জায়গায় এই সম্মানটা দেবার জন্যে তাদের আমরা ডেকেছি আজকে সামান্য উপহার তাদের হাতে তুলে দিয়েছি আর তাদের দিয়ে এই গরিব মানুষদের হাতে খাবার তুলে দিচ্ছি মানে তাদের আমরা সম্মানীয় অতিথি হিসাবে আমরা চিহ্নিত করে দিচ্ছি কোনো পলিটিক্যাল লিডার নয় কোনো পলিটিক্যাল মানুষ নয় তারা সবাই মিলে আমরা এটা করছি সমাজের সবাই মিলে এটার মধ্যে এগিয়ে সকলে যাতে আমার সাথে আজকে প্রবীর পাল আমার সাথে বামাদা আমার সাথে সুভাষ পোদ্দার আমার সাথে রাজীব পুরী সবাই আছে পুরো 4 নম্বর ওয়ার্ডে পুরো কমিটির লোক আমার সাথে আছে ব্যুরো রিপোর্ট হুগলি আজকে কম দামে সোনা কিনিয়ে দেওয়ার টোপ দিয়ে প্রায় 7 লক্ষ টাকার জালিয়াতির ঘটনা পোলবায় এখন নেব একটা ছোট্ট বিরতি বিরতির পর থাকছে পুলিশকে সাথে নিয়ে বেআইনি দোকান ভাঙল চন্দননগর পৌর নিগম বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে হুগলি আজকের সঙ্গে থাকুন Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত, অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার, কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hokshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price, with nice food, walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন এনসিটিই স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিএলএড এবং বিএড এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599-5995, যোগাযোগ 9330-412319-7550-880-866, 9732-552726 এবং 9433-53529। ঠিকানা জগন্নাথ বাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, পিএইচই জলের ট্যাংকের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। আপনি কি খুব কম খরচে আপনার বাড়ি, দোকান, আবাসন স্যানিটাইজ করার কথা ভাবছেন? আপনি কি আপনার প্রয়োজনে কোনো স্যানিটাইজিং গেটের খোঁজ করছেন? আপনার সুবিধা অনুযায়ী সমস্ত ধরনের স্যানিটাইজারের সুবিধা সরবরাহ করে মন্দিরা ম্যানুফ্যাকচারিং। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করি এবং সর্বনিম্ন বাজার মূল্যে সমাধান সরবরাহ করি। আমাদের স্যানিটাইজেশনের রেট 159 টাকা প্রতি ঘর থেকে শুরু। আমাদের কাছে ফুললি অটোমেটিকের পাশাপাশি ম্যানুয়াল নিয়ন্ত্রিত সুবিধাও রয়েছে। বুকিং বা আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রোপাইটার মিস্টার তুষার শীল, মোবাইল নম্বর 8942988464। দি হুগলি কোঅপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি।
বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। বিরতির পর ফিরে এলাম খবরে। পুলিশকে সাথে নিয়ে চন্দননগরের বেশ কিছু বেআইনি দোকান ভেঙে দিল চন্দননগর পৌর নিগম, বাদ গেল না পূজো কমিটির বেআইনি ঘরগুলো। চন্দননগর তেমাথা থেকে মানকুণ্ডু স্টেশন রোডের কয়েকটি দোকান এবং পূজো কমিটির ঘর ভেঙে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চন্দননগর থানার পুলিশকে সাথে নিয়ে বেআইনি দোকান জেসিবি দিয়ে ভেঙে দিল চন্দননগর পৌর নিগম। আগে দোকান সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া সত্ত্বেও দোকান মালিকেরা কোনো রকম উদ্যোগ গ্রহণ না করায় এই ব্যবস্থা নেওয়া হলো। কর্পোরেশনের গাড়ি করে দোকানের ভাঙা সামগ্রী উঠিয়ে নিয়ে যাওয়া হলো। অন্যদিকে নোটিশ না দিয়ে কিছু দোকান ও পূজো কমিটির ঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। পৌর নিগমের লোকজনদের সঙ্গে বচসাও হতে থাকে। চন্দননগর চারাবাগানের পূজো এবারে 51তম বর্ষে পদার্পণ করবে তারা। কমিটিকে নোটিশ না দিয়ে ঘর ভেঙে ফেলায় আইনি পথে যাবেন বলে সদস্যরা পুলিশ এই বছর এখানে লয় অর্ডার মেনটেন করার জন্য, রাস্তার স্পেস বাড়াবার জন্য আমাদেরকে বলে ক্লাবটাকে স্থানান্তরিত, আমরা ক্লাবটাকে সেইভাবে স্থানান্তরিত করি। এবং এইখানে লাগাতার আপনি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 1/2 কিলোমিটার টোটাল টাই হচ্ছে আনঅথরাইজ কনস্ট্রাকশন। একটা কনস্ট্রাকশনেও কোথাও কোনো হাত দেওয়া হলো না, শুধু হাত দেওয়া হলো পার্টিকুলারলি চারাবাগান বালক সমিতি জগাত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোভিড আবহাওয়াতে বিগত 1 বছর ধরে মানুষকে নির্বিচ্ছিন্ন পরিষেবা দিয়েছেন যে সমস্ত ডাক্তার, হুগলি চুচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের সেই সমস্ত ডাক্তারদের হাতে সম্বর্ধনা তুলে দিলেন স্থানীয় কোঅর্ডিনেটর শ্যামাপ্রসাদ মুখার্জি। তখন নিজেদের কর্মকাণ্ডে সবাই ছিলেন প্রায় ব্যস্ত। হঠাৎ করেই বাড়িতে এসে উপস্থিত হন হুগলি চুচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের স্থানীয় পৌর কোঅর্ডিনেটর শ্যামাপ্রসাদ মুখার্জি। বিগত 1 বছর ধরে করোনা আবহে যেভাবে মানুষকে পরিষেবা দিয়ে গেছেন চিকিৎসকেরা, কোনোভাবেই তার তুলনা হয় না। শুক্রবার সন্ধ্যা থেকেই এলাকার সেই সমস্ত চিকিৎসকদের বাড়িতে গিয়ে তাদের হাতে সম্বর্ধনা তুলে দিলেন স্থানীয় কোঅর্ডিনেটর শ্যামাপ্রসাদ মুখার্জি। সকলে আপনারা পাশে দাঁড়িয়ে সকলের কাজ করেছেন, তার জন্য পূর্ণ নাগরিকবাসী হিসেবে আমরা এসেছি আপনাকে একটু পূর্ণ সম্বর্ধনা জানাতে। আপনার জন্য আমরা তোমরা রাত্রি 1:30 সময় তো ফোন করতে পারো, যেন কোন রকম ভাবেই আমাদের এরিয়াটা না, দূর দূরান্ত এরিয়াতে আর আপনি সাধারণ মানুষের পাশে থেকে করোনার পিরিয়ডে প্রচণ্ডভাবে ট্রিটমেন্ট করেছেন। আমরা 27 নম্বর নাগরিক হিসেবে আপনার কাছে ছোট
আমরা যেসব ডাক্তারবাবুদের সহযোগিতা আমরা সবসময় পেয়েছি বা নিজের জীবন তুচ্ছ করে তারা বহু ডাক্তারবাবুকে আর চিকিৎসককে আমরা হারিয়েছি। আপনারা জানেন মহামারীর পিরিয়ডেও এখন হয়তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে অনেকটা কম আছে, কিন্তু এটাও আমরা জয় করব, আশা করছি করোনাকে আমরা জয় করব। তাই আমরা যেসব ডাক্তারবাবুদের সহযোগিতা পেয়েছিলাম তার মধ্যে ইনিও একজন, আমরা সবসময় এসে এনাদের কাছে আমরা পরামর্শ ও চিকিৎসা সব পেয়েছি। তাই আমরা প্রতি চিরন্তন নাগরিক হিসেবে 27 নম্বর ওয়ার্ডের নাগরিকরা আজকে আমার ওয়ার্ডে যেসব ডাক্তাররা চিকিৎসা করেছেন আমরা তাদের সম্মানিত। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 80%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। বন্যা দুর্গত মানুষের পাশে আরামবাগের সাংসদ অপরূপা। পুলিশকে সাথে নিয়ে বেআইনি দোকান ভাঙল চন্দননগর পৌর নিগম। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।